আচ্ছা, এবার আমরা দেখবো প্রাইমারি কি ইউজ করলে আমাদের অ্যাডভান্টেজেসটা কি। তো এটা আমাদের প্রাইমারি কি আগের ভিডিওটা দেখালাম, তাহলে আমরা এবার ইনসার্ট করেছি ওয়ান আইটি ব্যাঙ্গালোর, ইনসার্ট হয়ে গেল। সিলেক্ট স্টার করে দেখে নিন, সিলেক্ট স্টার ফ্রম ডিবিটি। এবার আমি ওই একই ভ্যালু দুবার ইনসার্ট করতে যাচ্ছি, ঠিক আছে, ইউনিক কনস্ট্যান্ট পারমিটেড, যে মানে যেহেতু ডি নাম্বারটা প্রাইমারি কি করা হয়েছে, ডি নাম্বার একবার ওয়ান ইনসার্ট হয়ে গেছে, তো ওয়ান কোনোভাবে ইনসার্ট আর করতে পারবো না। এটা একটা ডিবিএমএসের খুব অ্যাডভান্টেজ প্রাইমারি কিটা। এখানে আমি দুই দিলে হয়ে যাবে, তখন মনে হবে স্যার দুই দিলে কেন হবে, আইটি ব্যাঙ্গালো তো রিপিট হচ্ছে। তো অ্যান্সারটা হলো প্রাইমারি কি ডি নাম্বার আছে, তো কম্পিউটারে এসকিউএল জাস্ট চেক করবে ডি নাম্বারটা যেন রিপিট না হয়, বাকিগুলো কী হলো না হলো কম্পিউটার চেক করবে। যদি আমি সবগুলো প্রাইমারি কি দিতাম তাহলে চেক করবে। এটা আমাদের কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে, এই যে নিয়ে নেবে, কী বললাম বোঝা গেছে, কিন্তু সবই এক মনে হতে পারে, একই রিপিট হচ্ছে কেন নেবে, আইটি দুবার ব্যাঙ্গালোর দুবার, কিন্তু এই আইটি ব্যাঙ্গালোর যে আমাদের ডি নেম বা লোকেশন এটা তো প্রাইমারি কি করেই নিই, ওই জন্য নিয়ে নিই প্রাইমারি কি করেছি কোনটা ডি নাম্বারটা। তো ডি নাম্বারটা তো ডিফাইন্ড হয়ে গেছে, বাকিগুলো জন্য চেক করলো না। ওকে, তাহলে আমরা দেখে নিই ভুলটাই হয়েছে কিন্তু আমাদের এটা প্রাইমারি কি দিইনি বলে কিছু হয়ে গেল, তার মানে যেটা প্রাইমারি কি সেটা রিপিট হচ্ছে না, যেটা আমরা দেখলাম এরর দেখালো কিছু না।